বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও অলিম্পিক ফুটবলে স্বর্ণপদকটা যেন সোনার হরিণী ছিল ব্রাজিলিয়ানদের জন্য। 1984 এবং 1988 টানা দুই অলিম্পিক ফুটবলে ফাইনালে খেললেও সোনার পদকটা জিততে পারেনি তারা। এরপর 2012 সালেও লন্ডন অলিম্পিকের ফাইনালে খেলেছিল ব্রাজিলিয়ানরা, কিন্তু নেইমারদের কাঁদিয়ে সেবার সোনার মুকুটটা পরে নেয় মেক্সিকো। চার বছর পর 2016 সালে রিও অলিম্পিকে সবশেষে সোনার হরিণ হয়ে যাওয়া মুকুটটা প্রথমবারের মতো অর্জন করতে সক্ষম হয় সেলেসাওরা। মারাকানা স্টেডিয়ামে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণ জিতেছিল তারা। রিওতে জেতা সেই স্বর্ণ ধরে রাখার লক্ষ্য নিয়ে টোকিওতে এসেছিল ব্রাজিল। দানি আলভেসের নেতৃত্বাধীন দলে রয়েছে সবশেষ কোপা খেলা একমাত্র ফুটবলার রিচার্লিসন। এবারও সহজেই ফাইনালে পৌঁছে গেছে আলভেস অ্যান্ড কোং। মঙ্গলবার যদিও সেমিফাইনালে টাইব্রেকার পর্যন্ত যেতে হয়েছিল ব্রাজিলকে, কিন্তু টাইব্রেকারে তাদের মানসিক দৃঢ়তার সামনে আর পেরে ওঠেনি মেক্সিকো। 4-1 গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে গেল ব্রাজিলিয়ানরা। 2012-2016 সালের পর 2021 টানা তিন অলিম্পিক ফুটবলের ফাইনালে সেলেসাওরা। ফাইনালে ব্রাজিল তাকিয়ে থাকবে দলের অন্যতম মূল ভরসা রিচার্লিসন অ্যান্থনি ব্রুনোদের দিকে। আর এদিকে তারকায় ঠাসা স্পেনও কম যায় না। 2000 সালের পর এই প্রথমবার অলিম্পিকের ফাইনালে পা রেখেছে তারা। দীর্ঘ সময় পর ফাইনালের মুখ দেখলেও ব্রাজিল থেকে কোনো অংশে কম নয়, বরং তারকার বিচারে ব্রাজিল থেকে কিঞ্চিত হলেও এগিয়ে আছে অলিম্পিক আসরের হট ফেভারিটরা। তরেস, পেদ্রি, ওলমো, অ্যাসেনসিওদের নিয়ে যেন অলিম্পিক শিরোপা নিজের করে নিতেই দল সাজিয়েছে স্পেন। তারকার বিচারে স্পেন ব্রাজিল থেকে কিছুটা এগিয়ে থাকলেও ব্রাজিলও কোনো অংশে কম নয়। 7 আগস্ট অলিম্পিকের ফাইনালে জয় পেতে পারে যে কোনো দলই। ভাগ্য যাদের সহায় হবে ফাইনাল ম্যাচে জয়ী হবে তারাই। তবে খেলার ধরন আর ফিনিশিংয়ে স্পেন থেকে ব্রাজিল কিছুটা এগিয়ে থাকায় আমি মনে করি ব্রাজিল ফাইনাল ম্যাচে স্পেনকে 2-1 অথবা 1-0 গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিকের স্বর্ণপদক অর্জন করবে। আপনাদের কি মনে হয়, ব্রাজিল বনাম স্পেন ফাইনাল ম্যাচে জয় পেতে পারে কোন দল? জানিয়ে দিন কমেন্ট করে। এছাড়া ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।